সন্তানটা কি হারামজাদা নাকি হালালজাদা আমি আপনার সাথে তাল মিলিয়ে ওই শব্দটা ইউজ করতে পারছি না তবে শরীয়ত সম্মতভাবে এই সন্তানটাকে বৈধ সন্তান বলা যায় না অবশ্যই সেই সন্তানের প্রতি সম্পূর্ণ ভালোবাসা স্নেহ শ্রদ্ধা মায়া মমতা রেখেই কথা বলছি কারণ এই সন্তানটাই কর্মের জন্য দায়ী নয় সাকিব খান এবং অপবিশ্বাস দুইজন দুই ধর্মের সাকিব খান ইসলাম ধর্মের এবং অপবিশ্বাস হিন্দু ধর্মের এই দুইজন পরস্পর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা কারণ অপবিশ্বাস ইতিপূর্বে মুসলমান হলেও সে ইসলাম ধর্ম ত্যাগ করে এখন সে পুনরায় হিন্দু ধর্মে অবস্থান করতেছে তো কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আবার পুনরায় ফিরে আসে তাকে কোনো মুসলমান বিবাহ করতে পারবে কিনা প্রথমেই একটা মাসআলা যদি আপনি খেয়াল করে শুনেন বা বুঝেন তাহলে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সেটা হলো এটা যে ইসলাম ধর্মের মধ্যে বৈবাহিক শুদ্ধতা হওয়ার জন্য মানে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য বা বৈবাহিক শর্তের মধ্যে সর্বপ্রথম শর্ত হলো এটা উভয়জন ইসলাম ধর্মের মানুষ হতে হবে অর্থাৎ উভয়জন মুসলিম হতে হবে এখন আপনি যার নাম নিলেন যে নায়িকা ভদ্রমহিলা অপবিশ্বাস যার কথা বলছেন তো উনি আপনি বলছেন যে পুনরায় বলতে উনি আগে যে বৈবাহিক সম্পর্ক করেছিলেন আমরা যতদূর জানি যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর করেছিলেন তো ওনাদের ধর্মগ্রহণ আসলে শরীয়তসম্মত হয়েছে কিনা এটাও দেখার ব্যাপার আমি কথা ক্লিয়ার বলতে চাই যে উনি যদি আগে ওই ধর্মই থেকে থাকেন শরীয়তসম্মতভাবে মুসলমান না হয় শুধু নামে নামে হয় তাহলে আগের বিয়েও শুদ্ধ হয় নাই আর বর্তমানেও উনি সাকিব খানের সাথে বিবাহ শুদ্ধ হতে হলে ওনাকে মুসলমান হতে হবে এবং শরীয়তের রুলস মেনেই মুসলমান হতে হবে তার মানে কালেমা মুখেও বিশ্বাস বলতে হবে এবং অন্তরেও বিশ্বাস করতে হবে এইটা যদি পাওয়া যায় এবং সে এই শর্ত যদি দেয় যে আমি আর ধর্ম নিয়ে সানবান করবো না এই ধর্ম থেকে আবার ওই ধর্ম যাওয়া আবার আসা যাওয়া এইভাবে করে আমি নানান্তান করবো না এই শর্ত যদি সে দেয় তাহলে সে মুসলমান হলে তখন তার বিবাহ হতে পারে কোনো সমস্যা নেই তাহলে সাকিব খান এবং অপবিশ্বাসের এই যে দুইজন দুই ধর্মে থাকার পরে তাদের গর্ভে বা তাদের ঘরে যে সন্তান আসলো এই সন্তানটা কি হারামজাদা নাকি হালালজাদা আমি আপনার সাথে তাল মিলিয়ে ওই শব্দটা ইউজ করতে পারছি না তবে শরীয়তসম্মতভাবে এই সন্তানটাকে বৈধ সন্তান বলা যায় না অবশ্যই সেই সন্তানের প্রতি সম্পূর্ণ ভালোবাসা স্নেহ শ্রদ্ধা মায়া মমতা রেখেই কথা বলছি কারণ এই সন্তানটাই কর্মের জন্য দায়ী নয় কিন্তু এনাদের বৈবাহিক সম্পর্ক যদি শুদ্ধ না হয় তাহলে এনাদের কেন যে কেউর বৈবাহিক সম্পর্ক শুদ্ধ না হলে সেই ঘরে সন্তান আসলে সেই সন্তান বৈধ সন্তান শরীয়তের দৃষ্টিতে বৈধ সন্তান নয় তো বৈধ সন্তান যে নয় এজন্য ওই ছেলেটার তো কোনো দোষ নাই না আমি তো আগেই বলছি আপনাকে যে তাকে দোষারোপ করা যাবে তাহলে ওই ছেলের পিছে যেহেতু ছেলেটা বরং সেই তো সমাজকে প্রশ্ন করবে সেই তো সমাজকে বলবে সেই তো তার মা-বাবাকে বলবে তোমরা বৈবাহিক সম্পর্ক শুদ্ধ না করে কেন তোমরা এই কাজ করছো এটা সে বলবে সে দুনিয়াতে না শুধু আখিরাতেও বলবে আল্লাহর দরবারে দাঁড় করাবে এদেরকে সাকিব খান বলেছে যে তার সন্তানকে সে কোরআনে হাফেজ বানাইবে তা কোরআনে হাফেজ বানাইলে সে তো একদিন আলেম হবে তার পিছে হাজার হাজার মানুষ নামাজ পড়বে তো যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে সন্তানটা অবৈধ হয় অবৈধ সন্তানের পিছনে নামাজ পড়া যাবে কিনা অবৈধ সন্তান এর জন্য তো অবৈধ সন্তান দায়ী না আপনি কথাটা খুব ভালো করে খেয়াল করবেন যেহেতু সন্তান ছেলেটা নিজে দায়ী না বাবা মা দায়ী সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ আছে কিনা না না সে যখন সাবালক হবে সাবালিকা হবে যদি মেয়ে হয় তাহলে সাবালিকা যদি ছেলে হয় তাহলে সাবালক সে যখন সাবালক হবে বা যার কথা আপনি বললেন সাকিব খান সাহেবের ছেলে সে যখন সাবালক হবে তখন তো তার দায়বদ্ধতা তার তো সেই ক্ষেত্রে সে যদি আলেম হয় সে যদি যোগ্য মানুষ হয় ইমামতি করার উপযুক্ত হয় সে সম্পূর্ণ ইমামতি করতে পারবে অর্থাৎ অবৈধ হওয়ার জন্য তার কোনো দায়ভার নাই মানে একই লোক একই সাথে পূজা করা আবার একই সাথে মসজিদে যাওয়া বা আল্লাহকে সেজদা দেওয়া এই দুইটা কাজ একসাথে করতে পারে কিনা এটা শুধু অপবিশ্বাস না আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো এটা শুধু অপবিশ্বাস করে না বাংলাদেশে অনেক সাধারণ মুসলমানও তো পূজা পার্বণে গিয়া অনুষ্ঠানে আসার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবার ঠিকই জুমার দিন মসজিদে গিয়া সেজদা দেয় তো অপবিশ্বাস যদি এই কোয়ালিটির মুসলমান হয় তাহলে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সমস্যা কোথায় বাধা কোথায় দেখুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন এই প্রশ্ন বোঝার আগে আপনাকে অন্য একটু প্রশ্ন বুঝতে হবে একজন মুসলমান সে মুসলমান হওয়ার পরে মনে করেন কোরবানি দেওয়ার সময় যদি শুধু একটু নিয়ত করে যে বিয়াইরে দেখানোর জন্য বা সমাজকে দেখানোর জন্য বা আমার টাকা আছে আমি একটা বড় কোরবানি না দিলে কেমন হয়তো মানুষ দেখুক সাথে সাথে লোকটা মুশরিক হয়ে যায় ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে যায় তো একজন মুসলমান শুধু নিয়তের একটু গড়বড়ের কারণে যদি সে ইসলাম থেকে খারেজ হয়ে যায় তাহলে আপনি যেটা বললেন যে এই ধর্মে থাকার পর ইসলাম ধর্মে থাকার পরে সে যদি পূজা পার্বণ করতে পারবে কিনা বা অন্য ধর্মের কোনো কার্যক্রম করতে পারবে কিনা শরীয়ত এটা কখনো অ্যালাউ করে না অতএব কোনোভাবেই এই সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা অপু এবং সাকিব খানের এই বিষয়টা নিয়ে অনেক অনেক রকম কথা বলেছে অনেক অনেক রকম মন্তব্য বলেছে আসলে যে যাই গুরু যে যাই মন্তব্য করুক এবং যে সাকিব খানের সাথে আবার অপু বিশেষ নিয়োগ হোক আসলে এটা তো বিষয় না বিষয় হলো ইসলাম কি বলছে ইসলামকে এটা আসলে শরীয়তসম্মতভাবে সমর্থন দিচ্ছে কিনা এই বিষয়টা আগে আমাদেরকে দেখতে হবে যাই হোক বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইসলামের স্বার্থে শেয়ার করে দিবেন
লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।